তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্যান্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। শারমিন নাইম আপনি লিখেছেন, আমার ভাই আমার বাবার সাথে দীর্ঘদিন আগে বেয়াদবি করে ফেলেছে। সে বাবার কাছে গিয়ে কয়েকবার মাফ চেয়েছে কিন্তু বাবা তাকে মাফ করে না, সবসময় অভিশাপ দেয়। এর জন্য কি আল্লাহ আমার ভাইকে মাফ করবেন? দেখুন, বাবার কাছে মাফ চাইলে, মাফটা যদি চাওয়ার মতো হয় তাহলে বাবা মাফ করার কথা। যেহেতু তার কাছ থেকে মাফ নেওয়া ছাড়া আমার কোনো গত্যান্তর নেই, অতএব সেইভাবে মাফ চাওয়া যে ডু অর ডাইয়ের মতো একটা ব্যাপার, অতএব সেই রকম মাপ চাওয়া হলে বাবা মাপ না করার কথা নয়। অতএব মাপ চাওয়ার ধরনের ক্ষেত্রে আমার মনে হয় এক্ষেত্রে পরিবর্তন আনা উচিত। তাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে তিনি এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাবেন। যদি বাবা তার গোয়ারতুমির কারণে, অনেক সময় হয় বাবারা অনেকে এরকম হন যে এত বেশি বদমেজাজি, এত বেশি রাগী যে তিনি কোনো কথাই শুনতে চান না, কোনোভাবেই তিনি সাইড দিতে চান না, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় সন্তান তার ভুলের জন্য বাবার কাছেও ক্ষমা চাইলেন, আল্লাহর কাছেও ক্ষমা চাইলেন, তার সাধ্যে সবটুকু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বিহিত করবেন। কারণ বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা করার নির্দেশ দেন না। কিন্তু চেষ্টাটা তো হতে হবে সেরকম যে বাবার কাছ থেকে মাপ না নিলে তো আমার রক্ষা নেই। সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি চান, সে চাওয়াটা কিন্তু সাধারণ চাওয়া হবে না। সে চাওয়াতে এক ধরনের বলিষ্ঠতা থাকবে, এক ধরনের শক্তিশালী আবেদন থাকবে, বাবার মন বিগলিত না হয়ে পারে না। অনেক পাষাণের মনও বিগলিত হয়ে যায় মানুষের উপস্থাপনের সৌন্দর্য এবং বিনয়ী হওয়ার কারণে। অতএব সেই মাত্রা চেষ্টা করতে হবে তার। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কি না? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয়, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়েতই ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কেবল এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ না, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ না। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনা হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না।